আর অনেক বেশি নিজের পায়ের তলার জমির ওপর নিজের মালিকানাটা রাখার ভোট, যেন উত্তরপ্রদেশ বিহার গুজরাট থেকে এসে আমাদের সেই মালিকানাটা ওই নেতাগুলো দখল না করে নিতে পারে। কেন বলছি, হাতরাসের নাম শুনেছেন এখানে সবাই? ওরা বলছে না সোনে কা বাঙ্গাল বানাঙ্গে, কি সোনার বাংলা, সোনার দেশ বানিয়েছে। দেখুন গ্যাসের দাম 800 টাকা পার, আগের সপ্তাহে 25 বাড়ালো, তার আগের সপ্তাহে 50, তার আগের সপ্তাহে 25, শুধু ফেব্রুয়ারি মাসে 100 টাকা দাম বাড়িয়েছে গ্যাসে। এবার আপনি তো গ্যাসটা জ্বালাবেন না, কাকু যদি বলে একটা ডিমের অমলেট করে দাও, আপনাকে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিতে হবে, ওটার দামও 150 টাকা লিটার। মোদিজির দয়া কিনছেন তো দোকান থেকে। এটা হচ্ছে সোনার দেশের নমুনা। এই সোনার দেশ করে শান্তি হয় না, সোনেকা বাঙ্গাল বানায়নি। সোনেকা বাঙ্গাল মানে কি, আপনাকে সর্ষের তেল 100 গ্রাম কিনতে সোনার দোকানে যেতে হবে, এটি হচ্ছে সোনেকা বাঙ্গাল, বুঝছেন? সোনেকা বাংলার বানায়নি তো এভাবেই সোনেকা উত্তরপ্রদেশ বানিয়েছে নিশ্চয়ই, কারণ ওখানে বিজেপির সরকার। কেমন সোনেকা উত্তরপ্রদেশ দাদারা মায়েরা ভাইরা, হাতরাস বলে একটা জায়গা, রোজ হয় ওখানে রেপ, কিন্তু হাতরাসটা স্পেশাল। কেন শুনলে আপনারা বুঝবেন। আমাদের একটা বোন সকালবেলা বেরিয়েছিল গরু চড়াতে, বিজেপির কর্মীরা তাকে ধরে রেপ করলো, গণধর্ষণ করলো। তারপরে কি করলো জানেন, গণধর্ষণ করার পর ওর মেরুদণ্ডটা ভেঙে দিল, শিরদাঁড়াটা। তারপরে কি করলো জানেন, ওই বোন যেন সাক্ষী দিতে না পারে কারা রেপ করেছে, কাঁচি ঢুকিয়ে বোনটা জিভটা কেটে দিল। তারপরে কি করলো জানেন, সোনেকা উত্তরপ্রদেশের সোনেকা সরকারি হসপিটালের সোনেকা প্রশাসন ওই বোনটার দেহ বোনটাকে ভর্তি করলো হসপিটালে। 4 দিন পর্যন্ত একটা ডাক্তার তুলো দিয়ে রক্ত পর্যন্ত মোছালো না, যেন বোনটা মরে যায়। 4 দিন যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মেরুদণ্ড ভাঙা জিভ কাটা বোনটা তার শেষ কথাটাও মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না, মারা গেল 5 নম্বর দিন। তারপরে কি হলো জানেন মায়েরা, আরো নৃশংস। যারা রেপিস্ট তাদের তো ধরা বাদ দিন, উল্টে মেয়েটার মা বাবা আর ভাইকে বিজেপির সোনেকা উত্তরপ্রদেশের সোনেকা পুলিশ দড়ি দিয়ে বেঁধে রাখলো। দড়ি দিয়ে মেয়েটার মা বাবা আর ভাইকে বেঁধে রেখে তাদের বাড়ির থেকে 200 মিটার দূরে তাদের বাড়ির মেয়ের দেহটা সোনেকা উত্তরপ্রদেশের সোনেকা পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিল, শেষ কার্য করার সুযোগ দেয়নি। এটা হচ্ছে সোনেকা উত্তরপ্রদেশ। সিদ্ধান্ত নিন তো মায়েরা, সিদ্ধান্ত নিন তো ভাইরা, এই গঙ্গারামপুরের মাটিকে আপনারা হাতরাস হতে দেবেন, নাকি এই গঙ্গারামপুরের মাটিকে আপনারা গঙ্গারামপুর রাখবেন? আপনারা কি চান আপনাদের বাড়ির মেয়ে বউরা, আপনাদের বাড়ির কাকিমারা ঠাকুমারা মায়েরা বাড়ির বাইরে সন্ধেবেলা 7টার পর বেরোলে বিজেপির ওই উত্তরপ্রদেশ বিহার গুজরাটের গুন্ডা বাহিনী তাদের আঁচলটা টেনে ধরবে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের টোন টিটকিরি কাটা হবে, তাদের অসম্মান করা হবে? প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যের অবস্থা কিন্তু আজকে এইরকম। বাংলাটা ভালো আছে, বাংলায় মা বোনেরা নিরাপদ আছে, এটা বিজেপি সহ্য হচ্ছে না। বলি উত্তরপ্রদেশ তো রামরাজ্য দেখে নিয়েছে, যে রামরাজ্যে কোনো সীতার সম্মান নেই, সীতারা ধর্ষিত হয়, তাই বাংলাকেও রামরাজ্য বানাতে চাই। আমি বলি মমতা ব্যানার্জি বাংলাকে অলরেডি রামরাজ্য বানিয়ে দিয়েছে, রাবণের গোষ্ঠী তোমাদের প্রবেশাধিকার এই বাংলায় নেই, বাংলায় নেই। একটু কল্পনা করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাথে কল্পনা করুন 2 মিনিট একটা ঘটনা, দেখবেন দমটা আটকে আসবে। ভাবুন মমতা ব্যানার্জি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি হেরে গেছেন, বিজেপি জিতেছে, মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বা কেউ একটা সাধারণ মতো। ভাবুন দুটো ঘটনা, প্রথম আমার বাবার হঠাৎ স্ট্রোক করেছে, মেজর স্ট্রোক, এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে। ডাক্তার বিজেপি ফোন করলাম, অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে করে আমার বাবাকে তুলে নিয়ে গেলাম সামনের সরকারি হসপিটালটায়, বাংলায় তখন বিজেপির সরকার, সরকারি হসপিটালে বাবাকে নামালাম। তখন দেখছি বাবা অলরেডি যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি বাবার চিকিৎসাটা করান, তাহলে বাবাকে বাঁচাতে পারবো, অনেকক্ষণ ধরে যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তারবাবু বললো হ্যাঁ চিকিৎসা তো হবে, আগে 10,000 টাকা তো জমা করতে হবে। বললাম কেন, সরকারি হসপিটালে তো পয়সা লাগে না, দিদি তো ফ্রি করে দিয়ে গেছিলেন। বললো না না না, ও দিদির সরকার যখন ছিল ফ্রি ছিল, এখন ভাই ফ্রি ফ্রি নেই, তুমি তোমার বাবাকে নিয়ে অন্য কোথাও যাও। আমি ভাবলাম কী করবো, তখন মনে পড়লো হ্যাঁ দিদি তো স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছিল যখন ছিল, সরকারিতে হবে না তো কী হয়েছে, প্রাইভেটে গিয়ে ওটায় 5 লাখ টাকার চিকিৎসা পাবো। বলে বাবাকে ওই অ্যাম্বুলেন্সে চাপালাম, বাবা আরও যন্ত্রণায় ছটফট করছে, ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে গিয়ে প্রাইভেট হসপিটালে নামালাম। প্রাইভেট হসপিটালে নামিয়ে ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু বাবাটাকে আর বাঁচাতে পারবো না, এক্ষুনি চিকিৎসা শুরু করবো। ডাক্তারবাবু বলে হ্যাঁ চিকিৎসা তো হবে, আগে বলো খরচা কত জানো তো প্রাইভেট হসপিটালে চিকিৎসা। বললাম না ডাক্তারবাবু আমার কাছে স্বাস্থ্যসাথীর কার্ড আছে, এটা দিয়ে চিকিৎসা হবে। ডাক্তারবাবু কার্ডটা নিয়ে দেখলো, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম ফেলে দিলাম কেন, বলে কি হবে এটা দিয়ে, কেন দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল তো করে দিয়ে গেছিল। বললো না না না, দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল এসব ছিল, এখন এসবের কোনো ভ্যালু নেই গো। তখন আমারই মরণাপন্ন বাবাকে সরকারি থেকে ফিরিয়ে, বেসরকারি থেকে ফিরিয়ে, ওই অ্যাম্বুলেন্সে বসিয়ে
বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে আসতে আর এই অ্যাম্বুলেন্সে চোখের সামনে আমার জন্মদাতা বাবাটাকে যন্ত্রণায় মরতে দেখতে দেখতে এই আফসোসটা আমায় করতে হয়, যদি পদ্মফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম আমার বাবা জানত এই খাটের পাশে আমার সাথে বসে থাকতে। দ্বিতীয় ঘটনা কল্পনা করুন মায়েরা, হাতরাসের গল্প তো বললাম উত্তরপ্রদেশে। আজকে বাংলার মা বলে না যখন খুশি বেড়ে যখন খুশি বাড়িতে ঢোকে, কারণ তারা জানে মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী, প্রশাসন স্ট্রং, মহিলাদের নিরাপত্তা আছে। বিজেপির সরকার মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমার দিদি সকালবেলা বেরিয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যায় 6টায় বাড়ি ফিরে আসে, সেই দিন 6টায় আসেনি 7টাতেও আসেনি। আমার বাবা ফোন করছে, রিং হচ্ছে, কেটে যাচ্ছে, ফোন ধরছে না। 9টা ফোন রিং হয়ে কেটে গেল, ধরছে না। 10টা ফোন রিং হয়ে কেটে গেল, ধরছে না। 11টায় ফোনটা সুইচ অফ এলো, 12টায় ফোনটা আবার সুইচ অফ এলো। বাবা পুলিশ প্রশাসনকে ফোন করলো, তখন সোনেকা বাঙ্গালের সোনেকা বিজেপির পুলিশ প্রশাসন ঠিক উত্তরপ্রদেশের মতো, বললো আমাদের নির্দেশ নেই ওপর থেকে, এসব কেস আমরা নিতে পারবো না। সারা রাত জেগে রইলাম। ভোর 4টের সময় প্রতিবেশী আমাদের বাড়ি এসে বললো তোমাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া গেছে। আমাকে, আমার বাবাকে, আমার মাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেখালো এলাকার পচা ডোবাটার ধারে আমার দিদির নগ্ন ধর্ষিত দেহটা মৃত অবস্থায় পড়ে রয়েছে কাদামাটি মেখে। আমার দিদিটারও কেউ মেরুদণ্ড ভেঙে দিয়েছে, জিভটা কাঁচি দিয়ে কেটে দিয়েছে। বিশ্বাস করুন উত্তরপ্রদেশের মতো আমরাও সেদিন দেহটা পাবো না, বরং আমাকে, আমার মাকে, আমার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যখন দেখবো জানলার ওপারে আমার দিদির সেই দেহটা, যে দিদি মা যখন বাপের বাড়ি যেত আমাকে স্নান করিয়ে দিত, খাইয়ে দিত, যে দিদি আমায় পড়াশোনা শিখিয়েছে, মায়ের মতো যত্ন আদর দিয়েছে, যত্ন দিয়েছে, যখন দেখবো জানলা দিয়ে আমার সেই দিদির দেহটা সোনেকা বাঙ্গালের সোনেকা পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তখন দিদির দেহ থেকে বেরোনো ওই লেলিহান শিখাটা দেখতে দেখতে এটা না আমাকে আফসোস করতে হয়, যদি পদ্মফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম দিদি রাত্রি 9টায় ফিরে এসে আমাদের সাথে এক টেবিলে বসে ডিনার করতে। সিদ্ধান্ত নিন মায়েরা, দাদারা, ভাইরা, কেন বললাম এই নির্বাচনটা ধর্মযুদ্ধ, কারণ এটা যত না তৃণমূলের প্রতীকটাকে জেতানোর ভোট, যত না আমাদের এই মা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট, তার থেকে অনেক বেশি আপনার পায়ের তলার মাটিকে সুরক্ষিত রাখার, আপনার প্রত্যেকের বুড়ো বাবা বুড়ি মায়ের স্বাস্থ্যের ভোট, এবং তার চেয়ে অনেক বেশি আপনার বাড়ির প্রত্যেকটা মা বোন কাকিমার নিরাপত্তার ভোট, প্রত্যেকের সুরক্ষার ভোট। এই কারণেই বলেছি আমরা ধর্মযুদ্ধে প্রবেশ করেছি। এই ধর্মযুদ্ধে একদিকে আমাদের এই দিদিরা রয়েছেন, আর একদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পচা ধচা মাল নিয়ে তৈরি একটা রাজনৈতিক দল আসছে। লোকসভা নির্বাচনে আপনারা এখানকার এমপি জিতিয়েছেন, বলুন তো কোন কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিটা পালন করেছে তারা? লোকসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটা পালন করেছে না? উপরন্তু করোনার সময় কারোর দেখা পাননি, বিপদে আপদে কারোর দেখা পাননি, কিন্তু আমি গর্ব করে বলতে পারি হয়তো আমরা পরাজিত হয়েছি লোকসভা কেন্দ্রে, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়ির বিপদে আপদে সুখে দুঃখে সবার আগে যাদের কাছে পেয়েছেন তারাই ঘাসফুলের পতাকাধারী তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এটা আমি বিশ্বাস নিয়ে বলতে পারি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন জানেন? আরে মায়ের উপরে সন্তানের যতই অভিমান হোক, মা কিন্তু, আমার মায়ের সাথে যখন আমার অভিমান হয় না, ধরুন 3 দিন কথা বলছিলাম, কিন্তু আমি জানি আমি রাত্রিবেলা সভা সমিতি সেরে যখন বাড়ি ফিরবো, সে যদি 12টাও বাজে, আমার এই মা আমার জন্য না খেয়ে বসে থাকবে আর প্লেটের ওপরে গরম ভাতটা সাজিয়ে রেখে দেবে। কেন জানেন? কারণ সন্তান মায়ের ওপর রাগ করতে পারে, মায়ের হয়তো অভিমান হতে পারে, কিন্তু মা সন্তানকে না খাইয়ে খেতে পারে না। আমাদের এই মা বলে দিয়েছে, তোমরা আমায় ভোট দাও আর না দাও, বিশ্বাস করো যতদিন আমি ক্ষমতায় থাকবো তোমাদের প্রত্যেকের পেটের ওপরের গরম ভাতের দায়িত্বটা আমি গ্রহণ করলাম ফ্রি রেশনের মাধ্যমে। আর কাকে চান? আর অপশান কে চোখের সামনে? স্বাস্থ্য সাথীর কার্ড বাতিল হয়ে যাবে ওরা এলে, ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে ওরা এলে, আপনার সন্তানের সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী স্কলারশিপ বন্ধ হয়ে যাবে ওরা এলে। কেন জানেন? দিদি এগুলো করতে পারেন কারণ নবান্নের 14 তলায় শাসন করার পর উনি রাত্রিবেলা ওই টালির চালের বাড়িতে গিয়ে ঘুমান, আর যখন টালির চালের বাড়িতে গিয়ে ঘুমান শুয়ে শুয়ে চিন্তা করেন আমার কোনো গরিব মা বাবা যদি তার মেয়েটাকে কোনোরকমভাবে ছাদনাতলায় তুলে বিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা জোগাড় করে, তার এখনও আরও 20-25,000 টাকার দরকার লাগে মেয়েটাকে কোনোরকমে অন্তত বিয়ে দেওয়ার জন্য, তখন সেই মহিলা টালির চালের বাড়িতে রাতে শুয়ে শুয়ে সিদ্ধান্ত নেয়, পরের দিন প্রকল্প ঘোষণা করে আর বাংলার প্রত্যেকটা মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি তোমার মেয়ের বিয়ের জন্য কষ্টে সৃষ্টে 50,000 টাকা জোগাড় করো, মা আমি তোমার বাংলার আরেক মেয়ে, তোমার জন্য আরও 25,000 টাকা জোগাড় করে দেবো, মেয়েটার বিয়ে দিয়ে দাও, মা মেয়েটার বিয়ে দিয়ে দাও। আছে আর কেউ নেই, তাই এবারের নির্বাচন
কোন কাউন্সিলরের ভোট নয়, কোন পঞ্চায়েতের ভোট নয়, কোন লোকসভার ভোট নয়, এবারের নির্বাচনে কোন ক্যান্ডিডেট ফ্যাক্টর নয়, এবারের নির্বাচনে কিচ্ছু ফ্যাক্টর নয়। একটা কথাই আপনারা জানবেন, জোড়া ফুলের বোতামটা টেপার সময় এই নির্বাচনে আপনারা জোড়া ফুলের বোতামটা টিপছেন একটাই কারণে, আপনারা আপনাদের ঘরের মেয়েটাকে নবান্নের 14 তলায় আরো 5 বছরের জন্য বসানোর জন্য ভোট দিচ্ছেন। মাঝখানে আর কোনো গল্প নেই, কোনো সূত্র নেই, কোনো ফর্মুলা নেই। আসুন এই জায়গা থেকে আমরা সংঘবদ্ধ হই, আমরা লড়াইটা আরো জোরদার করি। এবং এখানে আমরা যারা উপস্থিত আছি শুধু তারা নয়, আমরা যারা শুনছি এই প্রোগ্রাম, তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে হবে, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ফোন করে বলতে হবে, এবারের ভোটটা বাবা তুমি আগে যাকে খুশি ভোট দিয়ে থাকো, এবারের ভোটটা জোড়া ফুল ছাড়া অন্য কোনো বোতামে টিপো না, এই যে তোমার নিজের বাড়ির লোকের সম্মানের ভোট, এটা তোমার নিজের মাটি বাঁচানোর ভোট। আর এই সবের বাইরে ক্ষমতায় এলে কি করবে, এনআরসি বলে দিয়েছে অলরেডি, আধা আধা কথা, লোকসভায় বলে এনআরসি হবে, বাইরে বেরিয়ে বলে হবে না, এইরকম দুমুখো সরকার আমি জীবনে দেখিনি। কি বলছে, এনআরসি করবে। ভাবুন এই যে গামপান ঝড় হলো, কত লোকের বাড়ি ঘর উড়ে গেছে, সে তার বাড়িটা বাঁচাবে না, তার দাদুর বার্থ সার্টিফিকেটটা বগল দাফা করে রাখবে বলুন তো। এই যে বন্যায় আমরা পেপারে ছবি দেখি, বাড়ি ভেসে গেছে, মা এক বুক জলে দাঁড়িয়ে হাঁড়ির ওপরে ঝুড়ির ওপরে তার বাচ্চাটাকে বসিয়ে নিয়ে এক বুক জল দিয়ে যাচ্ছে, সেই মা বন্যার সময় তার সন্তানটাকে আগে রক্ষা করবে নাকি তারও বাবার বাচ্চা সার্টিফিকেটটা বগল দাবা করে নিয়ে যাবে। আজকে দিদি দুয়ারে সরকার করেছেন, আপনাদের দুয়ারে দুয়ারে সরকার এসেছে, আপনারা প্রত্যেকে লাইন দিয়েছিলেন স্বাস্থ্যসাথীর কার্ড হবে এই আনন্দে, ডকুমেন্ট নিয়ে লাইন দিয়েছিলেন, বিজেপি এলেও একটা দুয়ারে সরকার হবে সেই সময় আপনাদের লাইন দিতে হবে ডকুমেন্ট নিয়ে। কিন্তু দিদির সরকারের সময় ডকুমেন্ট নিয়ে লাইন দিচ্ছেন নিজের স্বাস্থ্য সুরক্ষা পাবেন বলে, আর সেই দিন আপনাকে বাবার আর দাদুর বার্থ সার্টিফিকেট নিয়ে লাইন দিতে হবে এই দেশের নাগরিকত্বটা বজায় রাখার জন্য। সিদ্ধান্ত নিন কোন দিনটা আপনারা দেখতে চান। প্রথমে বলবে হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপি ছাড়া গতি নাই, সবাই রামের বেটা, বিজেপিকে ভোট দাও, মায়েরা দাদারা জেনে রাখুন, একই কথা আসামে বলেছিল, হিন্দুদের গিয়ে বলেছিল, আপনাদের এখান থেকে আসাম বেশি দূর নয়, অনেকের আত্মীয় স্বজন আসামে আছে, অনেকের মেয়ের বিয়েও আসামে হয়েছে, বলেছিল হিন্দুরা ভোট দাও, মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাড়াবো। হিন্দুরা শুনে নাচতে নাচতে গিয়ে পদ্ম ফুল টিপেছিল, আমার একটা বন্ধুর আত্মীয় ফেঁসে গেছে এনআরসিতে, বিজেপির কর্মী ছিল, সে একদিন কি বলছে ফোনে জানেন, বলে যদি জানতাম পদ্ম ফুলের বোতাম টিপলে পদ্মা নদীর ওপারে পাঠানোর ব্যবস্থা করবে হার্গিস ঠিক তুমারে বাবা। কি হয়েছে, অনেক হিন্দু হিন্দু ভাই ভাই বললো, সব হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে সরকার বানালো, প্রধান ভোট দিয়েছিল বাঙালি হিন্দুরা আসামে, ভোট দেওয়ার পর বিজেপির সরকার হলো, তারপরে এনআরসি হলো, তালিকায় কি দেখা গেল জানেন, 19 লাখ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 14 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। হিন্দু বাঙালি বোঝেন, ওদের টার্গেট ছিল কিন্তু বাঙালি, কেমন এটা, মাছ ধরেছেন তো এখানে দাদারা ভাইরা অনেকে আছে, আর মায়েরাও তো জানেন মাছ ধরতে কি করে হয়, একটা ছিপ থাকে, ছিপের মধ্যে মাছের খাবার হয় চারা, ওইটা লাগিয়ে দিয়ে জলের ধারে বসে থাকে, তলা দিয়ে মাছটা যায়, যেতে যেতে কি দেখতে পাই জানি, চারার খাবারটা দেখতে পাই, ওই খাবারটা দেখতে পেয়ে মাছটা মনে মনে বলে, দেখেছো কি ভালো মানুষ, আমার খিদে পেয়েছে ভেবে আমায় খেতে দিয়েছে, বলে মাছটা চারার খাবারটা খেতে যায়। যখনই মাছটা চারার খাবারটা খেতে যায়, মুখে অদৃশ্য আংটাটা বেঁধে, যখনই আংটাটা বেঁধে, ওপরে বসা লোকটা হ্যাঁচকা টান মেরে মাছটাকে ওপরে তোলে। এবার মাছটা যন্ত্রণায় ছটফট করতে করতে ভাবে, যাকে আশীর্বাদ করছিলাম সে আমাকে খেতে দিয়েছে ভেবে, আসলে সে ব্যাটা আমাকে দুপুরে ভেজে খাবার তাল করছিল। বিজেপির এই চারাটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, যেটা দেখে অনেক হিন্দুই হয়তো পদ্ম ফুলের বোতামটা টিপতে যাবেন। আড়ালে যে আংটাটা লুকিয়ে আছে সেটার নাম কিন্তু এনআরসি। মাছটাকে ভাজা হয়েছিল তেলে, আর বাঙালি আপনাদেরকে ভাজা হবে ডিটেনশন ক্যাম্পের জেলে। সিদ্ধান্তটা নিন কোন পথে আপনারা যাবেন, কোন পথে আপনারা থাকবেন, এইটাই বলছি ধর্মযুদ্ধ। আমরা প্রবেশ করে গেছি, বোধন হয়ে গেছে ভোট ঘোষণার সাথে সাথে, এখন মহাসপ্তমীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ভোটের শেষ লগ্নে মহাঅষ্টমী আসবে, তারপরে আসবে সেই মহাসন্ধিক্ষণ অষ্টমী নবমীর সন্ধি পুজো। কেউ কেউ বলেন যে সময় নাকি অসুর বধ হয়েছিল, একটা কথা বলি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে বেরিয়ে যেতে হবে, আবার একদিন আসবো। কি জানেন তো এবারের লড়াইটা, মহালয়া শোনেন তো পুজোর সময়, যারা হিন্দু মা ভাই বোনেরা আছেন দেখবেন রেডিওটা যখন চালান, বলছে মহিষাসুর ব্রহ্মার কাছে বর চাইতে গেছে, বলছে ব্রহ্মা আমি অমর হতে চাই, ব্রহ্মা বলছে না অমরত্ব কাউকে দেওয়া যায় না, কিন্তু হ্যাঁ আমি তোমায় এই বর দিচ্ছি, কোনো পুরুষ তোমায় বধ করতে পারবে না। অসুর বলছে ব্রহ্মা তুমি তো বোঝো নি আমায় অমরত্ব দিয়ে দিয়েছো, বলছে কীভাবে, বলছে আরে কোনো
পুরুষ আমায় বধ করতে পারবে না, বাকি রইল মহিলা। আর ব্রহ্মা তুমি কি বোকা, আমার মতো রাক্ষস শ্রেষ্ঠ এত বলবান একজনকে একটা মহিলা বধ করবে? দূর, আমি অমর, আমি অমর, আমি অমর। এই করতে করতে গেল স্বর্গ দখল করতে। স্বর্গে গেছে, ইন্দ্র পরাজিত, বরুণ পরাজিত, সূর্য চন্দ্র যম এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পলাতক। কেন? তারা তো পুরুষ, সত্যি সত্যি ব্রহ্মার বর আছে, অসুরের কাছে তারা হেরে গেছে, অসুর স্বর্গরাজ্যের দখল নিয়েছে। এবার সমস্ত দেবদেবী মর্তে এসে কৈলাসে দাঁড়িয়ে ভাবছে কী করা যায়, কী করা যায়। তখন আমরা সবাই জানি সমস্ত দেব দেবতার তেজ রাশি থেকে মা দুর্গার সৃষ্টি হলো। দুর্গাকে সৃষ্টি করে ত্রিদেব বলো, যাও দুর্গা অসুর বধ করে এসো, অস্ত্র শস্ত্র দিয়ে তাকে পাঠালো। এবার দুর্গা যখন অসুর বধ করতে গেছে, স্বর্গে গিয়ে দেখে অসুর তো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে আছে। ওই দুর্গাকে দেখে বলছে, অসুর তুমি কে? বলছে, আমি দুর্গা। বলছে, কি জন্য এসছো? দুর্গা বলছে, তোমায় বধ করতে। হাসছে অসুর, বলছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, তুমি আমায় বধ করো। দেখ সব পুরুষরা পলাতক, তুমি সুন্দরী রমণী, আমাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করো, এই স্বর্গসভায় তুমি রানী হয়ে থাকবে। কেন অকারণ যুদ্ধ যুদ্ধ খেলা, তুমি তো জানো তোমার পরিণতি কী। দুর্গা রেগে গেল শুনে, মহাযুদ্ধ শুরু হলো অসুর আর মহিষাসুরের। যুদ্ধ চলতে চলছে, এবার দুর্গা একা লড়ছে অসুরের 100,000 সেনার বিরুদ্ধে, একা দশাতে লড়াই চলছে, লড়াই চলছে, লড়াই চলছে। এবার একা লড়তে লড়তে দুর্গা একটু ক্লান্ত হলো। যখন দুর্গা ক্লান্ত হলো, অসুর দুর্গাকে দেখে বলছে, এই দেখো এখনই ক্লান্ত হয়ে গেছে, তাহলে তো পরাজয় সম্মুখে, কেন বেকার যুদ্ধ দুর্গা? এই যে দুর্গা ক্লান্ত হয়ে বসে পড়লো, এইখানে আমি গল্পটা থামালাম, ডান দিকের একটা গল্পে আসুন। এই গল্পটা এখন শুরু করলো, এই দিকের গল্পটা আসুন। আপনারা হলেন ব্রহ্মা, নরেন্দ্র মোদীকে 2014 সালে বর দিয়ে বললেন, হে মোদী তোমায় তো অমরত্ব দিতে পারি না, চিরদিন তুমি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কিন্তু হ্যাঁ এই বর তোমায় দিচ্ছি, কোনো পুরুষ তোমায় নির্বাচনে পরাজিত করতে পারবে না। বলে অসুর সেটা শুনলো, দাঁড়ান সবাই তো শুরুই হয়েছে গল্পটা, এখনই হাততালি দিন হবে? এবার অসুর নরেন্দ্র মোদী ভাবলো, বাহ তাহলে তো আমি চিরদিন ক্ষমতায় থাকবো। আপনারা বললেন, কেন? বলে, আরে কোনো পুরুষ আমায় ভোটে হারাতে পারবে না, তাহলে নারী দূর। বলে অসুর নরেন্দ্র মোদী গেলেন রাজ্য জয় করতে। প্রথমে দিল্লি মনমোহন সিংকে হারিয়ে দিলেন, গেলেন উত্তরপ্রদেশ অখিলেশ যাদবকে হারিয়ে দিলেন, গেলেন বিহার তেজস্বী যাদবকে হারিয়ে দিলেন, আবার এলেন দিল্লি রাহুল গান্ধীকে হারিয়ে দিলেন। এবার সমস্ত দেশ প্রায় জয় করার পর বাংলার মাটিতে পা পড়ল নরেন্দ্র মোদীর। বাংলার মাটিতে পা দিয়ে দেখেন, একটা কালির চালের তলা দিয়ে পুজো হয়ে একটা মহিলা বেরিয়ে এলো, 5'2" দাঁড়ালো। বললো, তুমি কে? মহিলা বললো, আমি মমতা ব্যানার্জি। বললো, তুমি কি মুখ্যমন্ত্রী? বললো, হ্যাঁ। বললো, কেন বিধায় যুদ্ধ, দেখো বড় বড় রথি মহারথীরা পরাজিত, তুমি একটা কাজ করো, ক্ষমতা হস্তান্তর করে দাও, আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দাও, অকারণ যুদ্ধ করে লাভ নেই। মমতা ব্যানার্জি রেগে গেলেন, মহাযুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধ চলতে চলতে একলা দেবী লড়ছেন সমস্ত শক্তির বিরুদ্ধে, সিপিএম কংগ্রেস বিজেপি। লড়তে লড়তে দেবী একটু ক্লান্ত হলেন, মমতা ব্যানার্জি একটু ক্লান্ত হলেন। যখন তিনি ক্লান্ত হলেন, 34 থেকে তার আসন কমে এলো 22 লোকসভায়। 34 থেকে 22 হওয়া দেখে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি, যেমন মহিষাসুরের সেনাপতি ছিল চিক্কুর, নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি দিলীপ ঘোষ বলল, এই দেখো 19 হাফ, তাহলে 21 তো নিশ্চয়ই হবে সাফ। বলে হাসি শুরু করলো, ঠাট্টা শুরু করলো, দেবী ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এবার এই গল্পটা আসুন যেটা থামিয়েছিলাম, দেবী ক্লান্ত হয়ে বসে পড়েছেন। তখন মহাদেব এলেন, এসে দেবীকে সঞ্জীবনী সুধা পান করালেন। সেই সুধা পান করতে করতে দেবী দেখছে অসুর তাকে দেখে ব্যঙ্গ করছে, তাকে দেখে উল্লাস করছে, ভেবেছে দুর্গা তো হেরে গেছে। দেবী সঞ্জীবনী সুধা পান করতে করতে বলল, গর্জা গর্জা শরম মূঢ় মধুয়াবত পিবাম্যহম মায়া তৈ হতে তৈব গর্জের সংখ্যা আসু দেবতা। অর্থাৎ আমি যতক্ষণ মধুপান করছি অসুর, ততক্ষণই তুই গর্জন কর, আমি মধুপান করে যখন তোকে বধ করব তখন দেবতারা গর্জন করবে। এটা বলার পর মহাযুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলতে 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 যখন শেষ হলো অষ্টমী আর নবমীর কোনো এক সন্ধি পুজোয়, তখন কী দেখা গেল পরিণতি? আমি আপনি যখন মা দুর্গার পায়ে অঞ্জলি দিতে যাই, আমরা দেখি এই সাধারণ রমণী দেবী দুর্গা 10 হাতে সদর্পে দাঁড়িয়ে আছেন, আর মহাপ্রতাপশালী অহংকারী মহিষাসুর দেবীর ঠিক পায়ের কাছে পড়ে আছেন, আর দেবীর ত্রিশূলটা মহিষাসুরের বুকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে। এবার ডান দিকের গল্পটি আসুন, দেবী ক্লান্ত হয়েছিলেন, ওদের কথা অনুযায়ী 19 হাফ হয়েছিল, এবং ওদেরই কথা অনুযায়ী অসুরের বাসনা, তাহলে 21 তো সাফ হবেই। বসে আছে, আপনারা এলেন, আপনাদের এখান থেকে একটুখানি দূরে কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, 3টে উপনির্বাচন হলো, কালিয়াগঞ্জ করিমপুর খড়গপুর, আপনারা জনতাই এলেন মহাদেবের রূপ ধারণ করে দেবীকে সঞ্জীবনী সুতা পান করালেন। দেবী উঠে দাঁড়িয়ে ওই অট্টহাসি হাসা নরেন্দ্র মোদীকে বললো, মোদিজি
তুমি জনতার গ্যাসের দাম 800 করেছো, পেট্রোল ডিজেল 100 টাকা ছুঁতে চলেছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সরষের তেল 150 টাকা কিলো। এত হাসি হেসো না, নির্বাচনে আমি তোমায় যখন পরাজিত করব দেখবে বাংলার জনতা হাসছে বলে দেখলো। এবার শুরু হলো রাজনৈতিক যুদ্ধ, যে যুদ্ধটা চলছে এখন চলছে, তার মহাষষ্ঠী হলো ভোট ঘোষণা। আজকে মহাসপ্তমী এখন শুরু হয়ে গেছে, এরপরে আসবে মহাষ্টমী, ভোটের প্রচার মধ্য গগনে, তারপরে অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ যখন হয় সন্ধি পুজো, পুরোহিত মশাই আরতি করতে করতে জোরে ঢাক বাজে, আর একটা অন্যরকম অনুভূতি চতুর্দিকে, ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, একটা অন্যরকম অনুভূতি, কারণ সেটা নাকি অসুর বধের সময়। সেই সন্ধিক্ষণ যখন আসবে আপনারা দেখবেন, আমি আমার একটা লেখা কবিতার শেষ দুটো লাইন দিয়ে বলি, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, অসুর হারবে ফের, আরো একবার অসুর হারবে। সেদিন অসুর অহংকারী ছিল, আজও মোদী অমিত শাহের অহংকারী, সেদিন অসুরের সামনে একলা নারী পড়েছিল, আজও এদের সামনে একলা নারী পড়েছে, সেদিন ওই নারী জিতেছিল, আজও ওই নারী জিতবে। তাই দাদারা মায়েরা সিদ্ধান্ত নিন, এই ধর্মযুদ্ধে আপনারা অসুরের পক্ষে থাকবেন নাকি দেবীর পক্ষে থাকবেন, একলা দুর্গার পক্ষে। আমি তো বলি তোমাদের অনেক নেতা, তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, আমার দলে একলা দুর্গা 65 নারী, আর সেই নারী জিতবে, চিন্তা করবেন না। অনেকে বলে তোমার স্বার্থ কোথায়, কেন করছো, কেন এই বয়সে রাজনীতিতে এলে, আমি বলি হ্যাঁ স্বার্থ সবার থাকে, আমারও আছে। কি স্বার্থ জানেন, 50 বছর পর, এখন 25 হবে 75, ধরে নিলাম ভগবান মিস কল মারছে আস্তে আস্তে, আয় বিছানায় প্যারালাইসিস জয় শুয়ে আছি, বাক শক্তি হারিয়েছে কিন্তু শুনতে পাই কি কি বলে, শুয়ে আছি, শুয়ে শুয়ে প্যারালাইসিস জয় ভগবানের মিস কলের অপেক্ষা করছি, আর শুনছি পাশের ঘরে আমার নাতি নাতনিরা ইতিহাসে পড়াশোনা করছে তাদের স্যারের কাছ থেকে, তাদের স্যার বলছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এবার মাধ্যমিকে আসবে পড়াশোনা করো, বলছে স্যার কোন প্রশ্নটা, বলছে এইটা এইটা, বলে স্যার বলছে প্রশ্নটা, বাংলার নবরূপকার, বাংলার দ্বিতীয় নবরূপকার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। তারপরে সেই বাচ্চাটা কি বলবে, আর একটা 2.5 নম্বরের টিকা আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মনে করে পড়ো, এটা এবার মাধ্যমিকে আসতে পারে। আমার নাতি নাতনিরা বলবে কি স্যার, বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বাংলা গড়ার ইতিহাসে তৎকালীন সময় দ্বিতীয় মির্জাফর রূপে পরিচিত শুভেন্দু অধিকারীর ভূমিকা পালন করো, আলোচনা করো। আমার স্বার্থটা কোথায় জানেন, আমার স্বার্থটা এখানেই, ওই ভগবানের মিস কলের অপেক্ষা করতে করতে বিছানায় প্যারালাইসিস হয়ে শুয়ে থেকে, অন্তত এইটা আমি জানবো, মনে আনন্দ নিয়ে মরবো যে আমার ইতিহাস 50 বছর আগের ইতিহাস ওই 10 নম্বরের প্রশ্নটার সাথে জড়িত, 2.5 নম্বরের টিকাটার সাথে জড়িত নয়, এটাই আমার গর্বে। তাই আসুন মায়েরা আজকে সংঘবদ্ধ হয়ে দিদির জন্য লড়ি, আর বলি তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে, বিজেপির লোকেরা ঘাবড়ে গেছে, খেলা হবে শুনি ঘাবড়ে যাচ্ছে, আমি এরকম দেখিনি ঘাবড়াতে, আসলে জয়শ্রীরাম চেপে গেছে পুরো, চায়ের দোকানে খেলা হবে, বিয়ে বাড়িতে খেলা হবে, সরস্বতী পুজোয় খেলা হবে, এমনকি বিজেপি নেতার বউও সকালবেলা খেলা হবে চালিয়ে দিচ্ছে, সব একদম ঘাবড়ে গেছে, ভাবছে কেসটা হচ্ছে নাকি, আসলে দিলীপ বাবু ভয় পাচ্ছে, এই দেবাংশ কি খেলার কথা বলছে, কেন হচ্ছে জানেন তো, চোরের মন বোচকার দিকে শুনেছিলাম না মায়েরা, আসলে যে লোকটা সারাক্ষণ মেরে দেওয়া, কেটে দেওয়া, পুঁতে দেওয়া, শ্মশানে পাঠিয়ে দেওয়া, বুকে গুলি করে দেবো, অনাথ করে দেবো, এইসব বলে, সে খেলা হবে মানেই ভাবে ওটা আবার দার্জিলিং এর ট্রিটমেন্ট পাবে, বুঝতে পেরেছেন, খেলা হবে মানেই ওর সবসময়, আমি বলি না দিলীপ বাবু বা বিজেপির নেতারা ভয় পাবেন না, আমাদের খেলা হবে মানে খুব সহজ, আপনারা নির্বাচনটাকে হিংসা হিংসির পর্যায়ে নিয়ে যান, আমরা বলছি খেলা হবে মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের যেমন খেলা হয়, মাঠের বাইরে সবাই সবার বন্ধু, মাঠের মধ্যে প্রতিপক্ষ, আবার মাঠের বাইরে বন্ধু, আমরা ওই খেলার কথা বলছি, আমরা বলছি প্রত্যেকটা মেয়েকে কন্যাশ্রীর প্রকল্প দেওয়ার খেলা আমরা খেলবো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়ার খেলা আমরা খেলবো, প্রত্যেকটা মা বুড়ো মা বাবাকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়ার খেলা আমরা খেলবো, এবং সবার শেষে সবুজ আবির আমরা খেলবো, দোসরা মে সবাই সবুজ আবির কিনে রেখে দিন, সামনে দোল আসছে, বিজেপির নেতাদের দেখলে গালে একটু তুলতুলে গেলে সবুজ আবির খেয়ে দিয়ে বলবেন হোলি হ্যাঁ।